কোন দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ১১টি দেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যোগদানের চুক্তি স্বাক্ষর করল? সঠিক উত্তর হবে যুক্তরাজ্য। কাকে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করল হিরো মোটোকর্প বোর্ড? সঠিক উত্তর হবে নিরঞ্জন গুপ্তা। কে প্রথম ভারতীয় বংশোদ্ভূত শিখ মহিলা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাট রাজ্যের সরকারি পুলিশ প্রধান হলেন? সঠিক উত্তর হবে লেফটেন্যান্ট মনমিত কোলান। বিশ্বের কোন দেশে অত্যন্ত সংক্রামক মারবার্গ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে? সঠিক উত্তর হবে আফ্রিকার দেশ তানজানিয়া। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এখন কে? সঠিক উত্তর হবে টি এস শিবজ্ঞানম। কোন দেশ জাতীয় জিনোম কৌশল চালু করল? সঠিক উত্তর হবে সংযুক্ত আরব আমিরশাহী। দেশে এই প্রথমবার অপরাধী জামিনের জন্য ব্যবহার করা হল চ্যাট জিপিটি। কোন হাইকোর্টে অপরাধীর জামিনের জন্য চ্যাট জিপিটির সাহায্য নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে পাঞ্জাব ও হরিয়ানা। স্কটল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রথম মন্ত্রীকে? সঠিক উত্তর হবে পাকিস্তানি বংশোদ্ভূত ৩৭ বছর বয়সী হামজা ইউসুফ। কাকে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়ার প্রেসিডেন্ট চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত করল হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড? সঠিক উত্তর হবে সুৎসুমু ওটানি। কোন সংস্থা পুডুচেরির করাইকাল বন্দর অধিগ্রহণ করল? সঠিক উত্তর হবে আডানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন লিমিটেড। ১৪৮৫ কোটি টাকা দিয়ে দেউলিয়া আইনে এই বন্দর অধিগ্রহণ করেছে তারা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার এখন কে? সঠিক উত্তর হবে শ্রীকান্ত ভেঙ্কটচারী।